প্রাশ্চাত্যের সংস্কৃতি যেন আমাদের সংস্কৃতিতে না ছোঁয়া লাগে, এই জন্য আমরা বসন্ত উৎসব বা ভালোবাসা দিবস পালন করে থাকি। ঋতুরাজ, বসন্ত আর ভালোবাসা দুটা মিলেই তো একাকার, অনেক বেশি ভালো লাগা আর অনেক বেশি ভালোবাসা। তো আমি বসন্তের জন্য অপেক্ষা করে থাকি কবে বসন্ত আসবে, কারণ বসন্ত আমার জীবনে অনেক বেশি রাঙিয়ে তোলে। কারণ প্রত্যেকটা মানুষকেই তো ফুলকে সবাই ভালোবাসে, তো বসন্ত আসলে আমরা অনেক ফুল দিয়ে অনেক বেশি সাজতে পছন্দ করি, তো সেই জায়গা থেকে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি ভালো লাগা। আর দুটাই একসাথে, বসন্ত আর ভালোবাসা দিবস, তো বলার অপেক্ষাই রাখে না ভালো লাগাটা ছিল কত পরিমাণে, কতটা বেশি, অনেক বেশি, অনেক বেশি। আজকে তো ঋতুরাজ বসন্ত, গাছে গাছে নতুন পাতা ফুল ফুটছে, বেশ শীতের রিক্ততার দিন শেষ, আবার এসেছে বসন্ত। তো বসন্তে যেমন প্রকৃতি নতুন সাজে সেজে উঠে, তেমনই আমরাও সেজে উঠেছি। আর বসন্তকে বরণ করতে এই যে গান গাইতে নাচ গা করতে সত্যি অনেক ভালো লাগে। বসন্তের সাথে ভালোবাসার দিবস, কিন্তু ভালোবাসার দিবস শুধু একদিনই নয়, সেটা হোক প্রতিদিন সবার জন্য সবার ক্ষেত্রে। বসন্তে চাই যাতে সবাই খুশি হোক এবং আশেপাশে সবাই আনন্দে থাকুক, এবং এত বছর পর লাইক করোনার পরে এখানে বসন্ততে এসেছি আমরা, তো সবাই যাতে ভালোভাবে সেলিব্রেট করতে পারুক, আর এটাই চাওয়া। এই যে এখানে আছি, এখানে ঘুরবো, এটাই প্ল্যান আজকে। প্রতি বছরই আমরা এভাবেই শুরু করি আর খুবই রঙিন রঙিন মনে শুরু করি। আমার কামনা এটাই যে বছরটা যাতে এরকম রঙিনই থাকে আমাদের মনে। কোভিডকে অতিক্রম করে এই যে আজকের এই বসন্ত এবং ভালোবাসা উৎসব, এটা আমাকে অনেক অনেক আনন্দিত করছে এবং আগামী দিনের পথ চলাতে আমাদের কারো সহজ করবে। সবাইকে বসন্তের শুভেচ্ছা, ফাল্গুনের শুভেচ্ছা, ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আমাদের প্রজন্মকে আমাদের সংস্কৃতি সম্পর্কে শেখাতে হবে, জানাতে হবে, এই জন্যই এই সংস্কৃতিগুলো ধরে রাখতে হবে। আমি নাচ করব, গান করব, অনেক মজা করব। পয়লা ফাল্গুন সাথে ভালোবাসা দিবস, আজ তিন বছর একই টাইমে 14ই পাচ্ছি, তা এটাও একটা আনন্দের বিষয়। আর এখানে গান করতে আসতে পেরেই আমাদের আসলে খুব একটা আনন্দিত। আজকে পয়লা ফাল্গুন, আজকে বসন্তকে আমরা বরণ করছি। বসন্ত ঋতু যেমন সুন্দর রঙিন, সেরকম বসন্ত ঋতুর মতো আমরাও তো বসন্তের সাজে সেজে তাকে বরণ করব, সেই জন্যই আজকে এত সাজ। এই বসন্তে আমার চাওয়া হচ্ছে সব কিছু সুন্দর থাকবে, ভালো হবে, যা যত না পাওয়া সেগুলো আমি চাই যে এই বসন্ত পরের বসন্তের মধ্যে আমি পেয়ে যাব, আশা করছি। সবাইকে বসন্তের শুভেচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনকে ভালো রাখবেন, ভালোবাসা দিবসেরও শুভেচ্ছা অবশ্যই। শুভ বসন্ত, আজ পয়লা ফাল্গুন, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। আমরা যেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয়েছিল, যেই মূল লক্ষ্য ছিল, সেই মূল লক্ষ্যের অন্যতম লক্ষ্য ছিল অসাম্প্রদায়িক ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে একটি বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় এই ধরনের উৎসবগুলো যত বেশি আয়োজন করব, এই আয়োজনের মধ্য দিয়ে আমরা এই বার্তায় পৌঁছতে চাই সব জায়গায় যে এই দেশটি সবার। আরেকটি ক্ষেত্র হচ্ছে যে বর্ণিল রঙের ছটা, বিশেষ করে এই বসন্তে দেখি আমরা এই রঙের ছটায় বাংলাদেশের সকল মলিনতা, দীনতা, কুমণ্ডুকতা, ধর্মান্ধতা সব দূর হয়ে যাক। বাঙালি তার বর্ণিল রঙে হাস্যোজ্জ্বল নতুন যাত্রায় ব্রতী হোক, এটি আমাদের যেমন একটি লক্ষ্য। আরেকটি লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মকে প্রকৃতির সাথে ফিরিয়ে নেওয়া যাওয়া। নতুন প্রজন্ম যারা বড় হচ্ছে তারা প্রকৃতির অনেক ক্ষেত্রে অনেক বাইরে, আমরা চাই এই ধরনের ঋতুসবগুলোর মধ্য দিয়ে, আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে ঋতুসবের সাথে পরিচয় করে দিতে, এই উদ্দেশ্যে এই আয়োজনগুলো আয়োজন।